হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি মোটামুটি ভালো আছো। বড়দেরকে জানাচ্ছি নমস্কার, ছোটদেরকে জানাচ্ছি আন্তরিক অনন্য ভালোবাসা। এক্ষুনি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমার পুচকু যে ভিডিওগুলো বানাচ্ছে ওইগুলো আমি পোস্ট করছি। তা চুপটি করে পড়ছে সে, আমি ভিডিও করছি। আরে পিছনে যাও, তুমি পিছনে যাও, ভালো আসছে না ছবি। পিছনে যাও, পিছনে যাও, পিছনে। নিচে নিচে দীর্ঘ। দেখো সামনে তো তোমার লি লিকার যেন তো। হাই ফ্রেন্ড, তো আমি আজকে একটা জিনিস দেখাবো, এদিকে এইগুলোকে রাব্বা বলে। আমি দেখাচ্ছি, দাঁড়াও, ওইগুলোকে রাব্বা বলে। তো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। কালকে আমার হাজব্যান্ড রাত্রে নিয়ে এসেছিলেন, আমি এইখান থেকে জাস্ট একটু ভেঙে খেয়েছি। আমার এত খারাপ লাগছে, আমার একদম বাজে লাগছে খেতে। আর রাব্বা মানে আমাদের সেদিকে সুজি বলে। হ্যাঁ, আমাদের সেদিকে সুজি বলে, এদিকে বলে রাব্বা। কিন্তু ওইগুলোকে দেখো, মানে দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে, কিন্তু খেতে আমার একদম ভালো লাগছে না। তো পাশের ঘরে আছে, যে মালিকের যে ঘরে আমি আছি, ওই মালিকের ঘরকে আমি দিয়ে দিব, নষ্ট করব না। যাই হোক, কষ্ট করে নিয়ে এসেছি, তো ওরা ওইগুলো খায়, তো খেয়ে নিবে। আর দেখ দেখ পুচকুটাকে, দেখো কীরকম হচ্ছে, দেখো কীরকম হচ্ছে, দেখো দেখো দেখো। তার শরীরটা ভালো নেই তো, তার জ্বর হয়েছে। তো আমাকে কমেন্টে জানাও এটা কীরকম লাগছে তোমাদের দেখতে। আমাকে তো দেখতে ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু খেতে তো জমা একদম ভালো লাগছে না। কেমন শুধু মিষ্টি মিষ্টি লাগছে। আমাদের সুজি দিয়ে হালুয়া করলে কত সুন্দর লাগে, নারকেল করা দিয়ে দিব তাতে, বাহ কত সুন্দর লাগে। কিন্তু এদিকে কী যে বানায়, তো দেখতে অনেক সুন্দর লাগছে, আমাদের দেখতে অনেক ভালো লাগছে। জাতীয় পতাকা কালার করে তারপরে এবার সে ইয়েলো কালার দিয়ে দেওয়া হয়েছে, অনেক ভালো লাগছে দেখতে। তো আমি শুধু এইগুলো দিব না, এর সঙ্গে কালকে আরও অনেক মিষ্টি নিয়ে এসেছিলেন আমার বর, তো ওই মিষ্টিগুলোও দিব আমি এর ভিতরে। শুধু এগুলো কী করে নিয়ে যেতে পারি, তো অত দূর নয়, পাশেই আমার দিল্লি মালিকের ঘর। তো চলো বাই, রাখছি। আমার আজকে ভিডিওটা হলো এটা দেখানোর জন্য, তো কমেন্টে জানাবে যে এই এটা দেখতে কেমন লাগছে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। আমার ছোট্ট নতুন চ্যানেলটাকে অনেক বড় করে তুলো, আর চেষ্টা করবো না ভালো ভালো ভিডিও আনার জন্য। আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই, তাই জন্য ভালো ভিডিও করতে পারছি না। আমি চেষ্টা করবো সামনে ভিডিও করার জন্য। হ্যাঁ মামন, তোমার ভিডিও করবো, কী করবো বলো তো। এখন মনে হয় এক মাস আমাকে কষ্ট করতে হবে, কারণ এক মাসের পর আমার কাছে ঘুরতে আমার বৌদি আসবেন। তো আমার বৌদি এলে ক্যামেরা ধরার জন্য একজন মানুষ পেয়ে যাব, তখন আমি মানে ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারবো। কিন্তু এখন একা ক্যামেরা ধরে আছি, কী করে ভিডিও পোস্ট করবো একা ক্যামেরাতে, পারছি না আমি সেরকম। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। কিন্তু আমার এটা এইটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। চলো বাই বাই। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ওকে বাই।